অত্যধিক গরমের কারণে রাজ্য জুড়ে সমস্ত প্রাইমারি ও হাই স্কুলে গ্রীষ্মের ছুটি শুরু হলো। আর সেই সংক্রান্ত অর্ডার একই একই ডেটে চারটি জেলা থেকে পরপর বেরিয়েছে প্রথম অর্ডারটা বেরিয়েছে পশ্চিম বর্ধমান ডিপিএসসি থেকে আঠেরো চার দু হাজার চব্বিশে দিয়েছেন অপর বিদ্যালয় পরিদর্শক পশ্চিম বর্ধমান বিষয় হচ্ছে গ্রীষ্মকালীন অবকাশের জন্য বিদ্যালয় বন্ধের নির্দেশ সূত্র হচ্ছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তি নম্বর এবং আঠেরো একটা ডেট দেওয়া হয়েছে আঠেরো চার দু হাজার এরকম পরিষ্কার বাংলায় অর্ডার আমরা সচরাচর দেখতে পাই না তবে পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে এর আগেও অনেক অর্ডার দেখেছি আমরা এরকম বাংলায় খুব সুন্দর পড়তে খুব সুন্দর লাগে আপনারা দেখুন এত দ্বারা আপনাদের জানানো যাচ্ছে যে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ পশ্চিম বর্ধমানের অধীনত্ব অধীনস্থ সমস্ত প্রাথমিক ও নিম্ন বুনিয়াদী বিদ্যালয়গুলি আগামী বাইশে এপ্রিল সোমবার দু হাজার চব্বিশ হইতে গ্রীষ্মকালীন অবকাশের জন্য বন্ধ থাকবে এই গ্রীষ্মকালীন অবকাশের ছুটি পরবর্তী আদেশ না পাওয়া পর্যন্ত বলবৎ থাকবে অর্থাৎ এখন কতদিন ছুটি সেটা পরিষ্কার এখানে বলা হয়নি যতদিন পর্যন্ত না পরবর্তী অর্ডার বের হচ্ছে ততদিন পর্যন্ত একটা নয় ছুটি থাকবে এবার পরবর্তী অর্ডারটা বেরিয়েছে নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের পক্ষ থেকে ডেট একই আঠেরো চার দু হাজার চব্বিশ দিয়েছেন চেয়ারম্যান সমস্ত সাব ইন্সপেক্টর অফ স্কুল এই হচ্ছে সামার ভ্যাকেশন ইন প্রাইমারি স্কুল উইথভেক্ট ফ্রম বাইশ চার দু হাজার চব্বিশ ওই একই ওই আগের অর্ডারের মতোই এখানে সমস্ত বলা হয়েছে যে এই ডিস্ট্রিক্টের সমস্ত প্রাইমারি এবং জেবি স্কুলগুলো গভর্নমেন্ট পন্সার্ড হ্যাঁ এই বেঙ্গল যে মেমো নাম্বার দিয়ে একটা দেওয়া হয়েছে চারশো নব্বই ডাব্লু বিপি দু হাজার চব্বিশ আঠেরো চার দু হাজার চব্বিশে যেটা বেরিয়েছিল সেই মেমো নাম্বারকে ধরেই অর্ডারটা দেওয়া হয়েছে ওই অনুসারে সমস্ত জেলার যে বি স্কুল এবং প্রাইমারি স্কুলগুলো গ্রীষ্মের ছুটি এর জন্য বন্ধ থাকছে বাইশ চার দু হাজার চব্বিশ থেকে পরবর্তী গ্রীষ্মের ছুটি সংক্রান্ত অর্ডারটা দেওয়া হয়েছে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের পক্ষ থেকে সমস্ত সাব ইন্সপেক্টর অফ স্কুলকে এখানে ওই একই প্রাইমারি ডিস্ট্রিক্টে যে মেমো নম্বর দেওয়া হয়েছিল পি ডাব্লু বিপি প্রাইমারি এডুকেশনের চারশো নব্বই ওই অনুসারে বাইশে এপ্রিল থেকে ছুটি গ্রীষ্মের চালু হচ্ছে এবং পরবর্তী অর্ডার না দেওয়া পর্যন্ত এই ছুটি থাকবে তবে এখানে একটা জিনিস পরিষ্কার ক্লিয়ারভাবে নিচে দেওয়া হয়েছে যেখানে বলা হচ্ছে যে যেহেতু ডিএলএড এ পার্ট এর এক্সটার্নাল এক্সামিনেশান চলছে দু হাজার একুশ যে শিক্ষাবর্ষ তার সেক্ষেত্রে কিছু কিছু কারণে প্রাইমারি স্কুলগুলো খোলা রাখতে হবে পরীক্ষাটা শেষ সম্পূর্ণভাবে শেষ করার জন্য অর্থাৎ যে সমস্ত স্কুলের ডিএলএডের পার্ট টু এক্সটার্নাল এক্সামিনেশন চলছে সেগুলো পরীক্ষা শেষ হওয়ার পর তবেই গ্রীষ্মের ছুটি শুরু হবে পরবর্তী গ্রীষ্মের ছুটি সংক্রান্ত অর্ডার হচ্ছে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল হাওড়ার পক্ষ থেকে সাবজেক্ট ওই একই সামার অফ জুনিয়র জুনিয়ার বেসিকান প্রাইমারি স্কুল আন্ডার ডিপিএসসি হাওড়া এখানে ওই একইভাবেই ডাব্লু বিপি এর নাম্বারটাকে উল্লেখ করে সমার ভ্যাকেশান বাইশ তারিখ থেকে বাইশে এপ্রিল থেকে দু সালের এটা পরিষ্কার বলে দেওয়া হয়েছে এবং এখানে একটা কথা বলা হয়েছে যতদিন না পুনরায় অর্ডার বের হচ্ছে ততদিন এই সমস্ত স্কুল ছুটি থাকবে এবং এক্ষেত্রে টিচিং স্টাফদের কথা উল্লেখ করা হয়েছে টিচিং স্টাফদেরও ছুটি কিন্তু শুধুমাত্র যে পার্লামেন্ট ইলেকশন দু হাজার চলছে সেই সংক্রান্ত যাদের ডিউটি পড়বে তাদেরকে কিন্তু তাদের ডিউটি করতে হবে অর্থাৎ বিশেষ বিশেষ ক্ষেত্রে স্কুল যদি সেখানে বুথ থাকে তাহলে অনেক ক্ষেত্রে স্কুলে অনেক রকম কাজের জন্য স্কুল খুলতে হবে এবং সেই জন্য স্কুল খোলা রাখতে হবে এটা হচ্ছে সেই অর্ডার যেটা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের থেকে আঠারো চার দু হাজার চব্বিশ তারিখে বেরিয়েছে সামার ভ্যাকেশান সংক্রান্ত এবং এই অর্ডারের যে মেমো নম্বর চারশো নব্বই নাম্বার সেটাকে ধরেই সমস্ত ডিপিএসসি আলাদা আলাদাভাবে তাদের অর্ডার পাবলিশ করেছে এবং এখানেই সেটার উল্লেখ আছে যেটা হচ্ছে ডিএলএড পার্ট টু এর ট্রেনিং যেটা দু হাজার একুশ তেইশ সেশনের সেটার জন্য এই স্কুলগুলোকে খোলা রাখতে হবে কিছু দিনের জন্য যতদিন না পরীক্ষা হচ্ছে বীরভূম ডিপিএস থেকে আর আলাদা করে অর্ডার বের করা হয়নি এই অর্ডারের শেষে এটাকে ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে এবং নিচে চেয়ারম্যান সাহেব সই করে দিয়েছেন এখানে লেখা দেওয়া হয়েছে কপি ফরওয়ার্ডের টু ইনফরমেশান অ্যান্ড ফলোয়িং নেসেসারি অ্যাকশন টু দ্য সাব ইন্সপেক্টর অফ স্কুল অল সার্কেল বীরভূম